আর ঘুমও পাচ্ছে, ঘুম যেন না আসে তার জন্য একজনই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সে হচ্ছে দেব। এখন হচ্ছে আমাদের দেবদার গান চলবে, আর সেই গানের তালে নাচতে নাচতে মানে ওরা নাচবে, আমি তো গাড়ি চালাবো। লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি কত ব্রেক আপ হয়েছে, মোয়ে 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 মোয়ে। শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। বাঘাযতীন আসছে, অবশ্যই বাঘাযতীন দেখো 19 তারিখে। আমি আসলে তার জন্যই আসা হয়নি, তার সাথে জওয়ান দেখতে গেছিলাম, সিনেমাটা ভালো ছিল, কিন্তু বাঘাযতীন বাঘাযতীন কিন্তু চাই বলো খুব শিগগিরই আসতে চলেছে পুজোর সময়। কিন্তু কি বাঙালি ভালো তো, হে গাইস আমি কাইফ, তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। হে গাইস আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে দেবদার বাঘাযতীন সিনেমা নিয়ে ঋত্বিক অধিকারী এবং বস্তির ছেলে পচায় এই কি বললো, তার সঙ্গে থাকে যে দেবদা কি আর ভবিষ্যতে টিএমসি পার্টি করবে কি করবে না সব ইনফরমেশন আজকে তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরে যাবে। ভিডিওটি একদম তোমরা লাস্ট অবধি দেখো, ভিডিওটি আজ ফুল এনজয় হতে চলেছে। তো বন্ধুগণ আমরা শুরুতেই দেখে নেব যে দেবদার বাঘাযতীন সিনেমা নিয়ে একই বললো আমাদের ঋত্বিক অধিকারী। তো বন্ধুগণ ঋত্বিক অধিকারী কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেবদার সিনেমা কিন্তু ফ্রিতে প্রমোশন করে যাচ্ছে, সেটা আমাকে বাংলার অন্যতম ইউটিউবার ঋত্বিক অধিকারী। তো বন্ধুগণ ঋত্বিক অধিকারী তার শুরুতে কোন ভিডিওতে দেবদার ফার্স্ট প্রমোশন শুরু করেছিল তোমরা দেখে নাও সেই ভিডিওটি। আমি আসলে তার জন্যই আসা হয়নি, তার সাথে জওয়ান দেখতে গেছিলাম, সিনেমাটা ভালো ছিল, কিন্তু বাঘাযতীন বাঘাযতীন কিন্তু চাই বলো খুব শিগগিরই আসতে চলেছে পুজোর সময়। কিন্তু তো বন্ধুগণ ঋত্বিক অধিকারী তার প্রথম ভিডিওতে দেবদার বাঘাযতীন সিনেমাটাকে ফ্রি অফ কস্ট প্রমোশন করে দেয়, এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তার পরের ভিডিওতে আবার ঋত্বিক অধিকারী দেবদার সিনেমাটাকে ফ্রি অফ কস্ট প্রমোশন করে, সেই ভিডিওটি তোমরা দেখো, তারপর আমি বলছি। ওকে, দুর্গাপূজার প্ল্যানিং কি হলো? আমার তো ভাই দুর্গাপূজার প্ল্যানিং ডান, শ্রীভূমি, তারপরে হলো দেশপ্রিয় পার্ক, তারপরে সাউথ সিটি আইনক্স, দেবের সিনেমা চটাও দেখতে হবে, ক্যাব বন্দুক ফাটানো হবে। তো বন্ধুগণ ভিডিওটি তোমরা দেখলে ভাই রে ভাই, আমি আর কি আনন্দের কথা বলবো তোমাদের। বন্ধুগণ এই ভিডিওটি যখন আমি দেখলাম আমার বুকটা একদম জড়িয়ে গেল, শিরাই শিরাই রক্ত, দেবদার চরম ভক্ত, চরম ভক্ত, চরম ভক্ত। তা বন্ধুরা একটা কথাই বলছি, এই দেখো আমাদের যে বাংলার অন্যতম ইউটিউবার ঋত্বিক অধিকারী, ঋত্বিক অধিকারী যে দেবদার বাংলা সিনেমাটাকে যে সাপোর্ট করেছে সেটা ফ্রি অফ কস্ট, এইখান থেকেই বোঝা যায় যে ঋত্বিক অধিকারী দেবদার কত বড় লেভেলের ফ্যান, ঋত্বিক অধিকারী দেবদাকে কতটা পরিমাণে ভালোবাসে, তাই উনি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছে। আরে ভাই বাংলা সিনেমা তো, যারা যারা বলছিল নাকি বাংলা সিনেমা রসাতলে চলে গেছে, বাংলা সিনেমা আর কেউ দেখবে না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আরে ভাই দেবদা আবার নতুন করে চাগান দিয়েছে, ঠিক আছে, দেবদা আবার বাঘাযতীন সিনেমা নিয়ে বাংলা সিনেমাকে আবার মোড় দিয়েছে যে না বাংলা সিনেমা চলবে, দেবদার বাঘাযতীন সিনেমা একদম অল ইন্ডিয়া জুড়ে রিলিজ করতে চলেছে, প্যান ইন্ডিয়া জুড়ে, সেই মুভিটি খুব ভালো হবে। তো বন্ধুগণ আমি আজকে একটা কথা বলছি, দেখো এইরকম যদি অনেক বড় বড় ইউটিউবারও যদি বাংলা সিনেমার পাশে দাঁড়ায় না, বাংলা সিনেমা তুরুক করে ফুরুক করে ভাইরাল হয়ে যাবে। কেন বলছি, দেখো অনেক ইউটিউবারের কাছে তো অনেক অনেক অডিয়েন্স থাকে, সেই সমস্ত অডিয়েন্স যদি জানতে পারে যে একটা নতুন মুভি লঞ্চ করছে, আরে ভাই দেবদা তো একজন সুপার ব্র্যান্ডম্যান, তার কোনো প্রমোশনের দরকার নেই। বাট এরকম যদি অনেক অনেক যদি ইউটিউবার যদি সিনেমার পাশে দাঁড়ায়, সিনেমা একদম তুরুক করে ফুরুক হয়ে যাবে। তা বন্ধুগণ এইটা গেল তোমাদের ঋত্বিক অধিকারীর পার্ট, এবার তোমরা দেখে নাও যে আমাদের বস্তির ছেলে পচা কি বলেছে আমাদের বাঘাযতীন সিনেমা নিয়ে। দেখছে ঘুম যেন না আসে তার জন্য একজনই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সে হচ্ছে দেব। এখন হচ্ছে আমাদের দেবদার গান চলবে, আর সেই গানের তালে নাচতে নাচতে মানে ওরা নাচবে, আমি তো গাড়ি চালাবো। লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি কত ব্রেক আপ হয়েছে, মোয়ে 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 মোয়ে। শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। বাঘাযতীন আসছে, অবশ্যই বাঘাযতীন দেখো 19 তারিখে। চ্যালেঞ্জ বস্তির ছেলে পচে, আমার পক্ষ থেকে তোমাকে মার্কাঠারি ভালোবাসা জানাচ্ছে। হে গাইস এর আগের দিন বস্তির ছেলে পচে তার ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড করে, আমি অ্যাজ ইউজুয়াল বস্তির ছেলে পচার ভিডিওটি দেখছিলাম, ভাই রে ভাই দেখতে 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 তার মাঝখানের একটা ভিডিওতে বলে দিল যে চলো বাঘাযতীন সিনেমা আসছে দেখতে হবে। ও ভাই এই পার্টটি আমি যখন দেখলাম আমার বুকটা বেড়ে একদম 100 ইঞ্চি হয়ে গেল। তো গাইস এরকম এরকম বাংলার যে 2 নক্ষত্র ইউটিউবার যে আমাদের বাঘাযতীন সিনেমার পাশে দাঁড়িয়েছে, এর জন্য আমি দুই ইউটিউবারকে একদম মার্কাটেরই ভালোবাসা জানাচ্ছি। আর একটা কথা বুঝি, দেখো ভাই বাঘাযতীন সিনেমা হচ্ছে একদম পুরো মানে বাঘাযতীনের ব্যাপার নিয়ে এই সিনেমাটা গঠিত, মানে পুরনো ইতিহাস ঘাঁটলে তোমরা জানতে পারবে বাঘাযতীনের ব্যাপার, সেই ঘটনাটাকেই বাঘাযতীন সিনেমা থেকে রিলিজ হচ্ছে, সিনেমাটা একদম সুপার হিট হবে। তো গাইস কি বলবো, আমার সত্যি কিছু বলার নেই, বাট আমার কন্টেন্ট তো আর কোনো মুভি রিভিউ নয়, আমার কন্টেন্ট হচ্ছে রোস্ট করা, বাট এই জিনিসটি আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা সকলে হলে যাও, 19 এবং 20 তারিখ এই সিনেমাটা রিলিজ করছে, তোমরা দেখো, আমিও দেখবো। 20 তারিখে আমি হিন্দি মুভিটা দেখবো, বাংলা মুভিটা দেখতে পারছি না কিছু কারণের জন্য, বাট
হিন্দি মুভিটা দেখব, তোমরা যাও হলে গিয়ে দেখো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ আমি এই সমস্ত জিনিস আবার তোমাদের মাঝে যাতে তুলে ধরতে পারি, ঠিক আছে? আরে তোমরা পালাচ্ছ কেন, একটু দাঁড়াও, ভিডিও তো সবে শুরু। তো বন্ধুগণ, আমরা এই পাঠে কি দেখতে পেলাম যে আমাদের বস্তির ছেলে পচা এবং আমাদের ঋত্বিক অধিকারী দেবদার বাঘাযতীন সিনেমা নিয়ে কি বললো সবটুকু তোমাদের মাঝে ক্লিয়ার করলাম। তারপরে বলবো যে আমাদের সুপারস্টার দেবদা কি আদৌ কি টিএমসি পার্টি করছে কি করছে না। চলো বন্ধুরা, এবার আমরা সেই পার্টটি দেখে নিই। দিস ইজ মাই মেডেন স্পিচ, আই লাভ টু টক ইন বেঙ্গলি। ধন্যবাদ ম্যাডাম আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাইছি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা দেবীকে, যিনি আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি ধন্যবাদ জানাতে চাইছি আমার লোকসভা কেন্দ্র। হ্যাভ ইউ গিভেন নোটিস দ্যাট ইউ উইল টক ইন বাংলা? আই ডোন্ট থিংক। হ্যাঁ বলেছি, ইয়া ইয়া, ইট ইজ নট মেনশন। আই ডোন্ট থিংক। আই হ্যাভ অলরেডি মেনশন ইন দ্য মর্নিং সেশন। নো নো, নট টু মি, ইউ হ্যাভ টু গেট দ্য নোটিস। আই মেনশন ইন দ্য মর্নিং ইন দ্য পেপার। পার্লামেন্ট, তাহলে এখানে ঘটনাটা কি ঘটেছিল যে দেবদা পার্লামেন্টে বাংলা ভাষায় কিছু বক্তৃতা দিচ্ছিল, সেখানে একজন মহিলা বলছিল যে তুমি হিন্দি ভাষায় বাত করো, তখন দেবদা বলছে না না আমি বাংলা ভাষায় কথা বলতে কমফোর্টেবল। তো বন্ধুগণ, আমি এখানে একটা কথাই বলতে চাই, আরে বোকাচোদা মেমার, আমি তোমাকে একটা কথা বলছি, ঠিক আছে? দেবদা যে বাংলা ভাষায় কথা বলছে তার জন্য তোমার তো জ্বলন ধরছে কেন? তুমি তো ওই পোস্টে তো বাংলা ভাষায় লিখেছো যে দেবদাকে বোঝান, এটা বাংলা সিনেমা নয়, এটা হচ্ছে বাংলা পার্লামেন্ট। তুই তো এটাই বোঝাতে চাইছিস? তাহলে তোকে একটা কথা বলছি, দেবদা যখন বাংলা ভাষায় কোনো স্পিচ দিচ্ছে পার্লামেন্টে, এটা তো বাঙালির কাছে গর্ব যে দেবদা সারা ওয়ার্ল্ডের কাছে দেবদা প্রমাণিত করতে চাইছে বাংলা কখনো এগিয়ে নয়। দেবদা চাইছে যে বাংলাকে একটু একটু করে ধাপে ধাপে তুলতে। আর তোদের মতো কিছু কিছু কিট মাইন্ডের লোক, তারা কি বলছে যে না দেব বাংলা বলছে, দেব এ তোরা কী রে ভাই, তোরা কি দেবকে নিয়ে এত সমালোচনা করছিস? তোরা কি দেবের কি ধারে কাছে পৌঁছাতে পারবি? তোরা এই কথাটা বল দেখিনি, না তোমরা বিরোধী পার্টি করছো বলে দেবকে এতটা অহংকার দেখা। দেব বাংলা ভাষায় পার্লামেন্টে কথা বলেছে, ও আরো বলবে দেবদা ইজ এ কিং, দেবদা ইজ এ সুপারস্টার, দেবদা যেমনি বাঘাযতীন সিনেমা মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইজ করছে, যাতে বাংলা সব জায়গায় রিপ্রেজেন্ট হতে পারে, দেবদা পার্লামেন্টে যেমন কথা বলে সেরকমই বলবে। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। প্লিজ তোমরা মনোযোগ সহকারে শোনো, দেবদা ইজ এ রিয়েল হিরো, দেবদা ইজ এ কিং। যারা যারা দেবদাকে বলছো যে দেবদা কোনো বাংলা ভাষায় কথা বলতে পারে না, দেবদার মধ্যে কোনো অ্যাক্টিং স্কিল নেই, আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, দেবদার হেটার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তাহলে দেবদাকে কি সুপারস্টারটা কি ভাই তুই বানালি? দেবদা হচ্ছে বাংলার অন্যতম বিগেস্ট সুপারস্টার, দেবদার জায়গা কেউ কখনো নিতে পারেনি আর পারবে না। দেবদা বাঘাযতীন সিনেমা নিয়ে আবার কিং প্রমাণিত করতে এলো, আর তোরা যারা যারা বলছিস পার্লামেন্টে দেব বাংলা ভাষায় কথা বলেছে, আরে ভাই এটা আমাদের বাঙালির কাছে গর্বের বিষয় যে দেব পার্লামেন্টের জায়গায় বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠিত করছে, ঠিক আছে? তোরা দেবকে নিয়ে কিছু ভুলভাল মন্তব্য করার আগে দুবার ভাববি। হ্যাঁ, তোরা যে মন্তব্যটা করছিস না ভুলভাল, তোরা কোথায় আর দেবদা কোথায়? আরে ভাই দেবদার পাশে সারা জনগণ আছে, দেবদার টিএমসি পার্টি করুক, ছায় দেবদা বিজেপি পার্টি করুক, ছায় দেবদা আইএসএফ করুক বা অন্য অন্য পার্টি করুক, দেবদার কাছে তো আছে। কারণ দেবদাকে কি আমরা কোনো মানে মন্ত্রী হিসেবে চিনি না, দেবদাকে আমরা নায়ক হিসেবে চিনি, ঠিক আছে? তো বন্ধুগণ, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, সেই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা।